আর সকাল সকাল তোমাদের সামনে চাল নিয়ে হাজির, ভাত টাত রান্না বান্না শেষ, সব রান্না শেষ, এটা আমি করবো। মানে এটা কি জানো, বিটুন চাল যে হয় সেইগুলো যে আটা আটা হয় ওইটা, এটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আর এখন ধরো তেল দিয়ে করব, তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা একটু খানি গরম হয়ে যাক, তারপর চালগুলো দেবো। ততক্ষণ এই যে দেখো দেখো বাইরে বৃষ্টি পড়ছে কীভাবে দেখছো, তাই হঠাৎ করে মনে হলো এই চালটা খাবো, শুধু আমি না পূজাও খাবে। পূজা সকালে সমস্ত রান্না বান্না শেষ করে পর খাওয়াও শেষ, এখন স্কুলে যাবে। মানে আমি আগে করতে পারিনি, মাটা একটু তেল দিচ্ছিলাম তাই একটু সময় মানে লেগে গেছে আমার রান্না করে আসতে আসতে। তো ওর জন্য রেখে দেবো, পরে খাবে কড়াই বা মানে সরি ডেকে পে কুকারে করলে কী হয়, এই ভাতগুলো একদম ভর্তা ভর্তা পেস্ট গমের মতো হয়ে যায়, গম বুঝতে পারছো না, পেপার যে লাগানো হয় আটা, ওই আটার কথা বলছি আর কি, গমের মতো হয়ে যায়। ওইটা আবার ভালো লাগে না, আমারও ভালো লাগে না, পূজারও ভালো লাগে না, এভাবে করলে আর দুজনের মানে পছন্দ, ঘরের সবাই বিষয়টা পছন্দ করে না, মায়ের একটুখানি পছন্দ আর কি, উনি দুই দিয়ে খেতে পছন্দ করেন। আমি আর পূজা এমনিতেই ডাল টাল দিয়েও খেয়ে নিই, ভাজা পোড়া দিয়ে খেয়ে নিই ভালো লাগে, আর বিশেষ করে আমার পছন্দ মাংস দিয়ে। মানে আমাদের ঘরে মানে ছোটোবেলা থেকে মাংস দিয়েই খাই সবসময়, যেখানে মাংস হতো ওই চালটা করা হতো প্রায় সময় সকালবেলা, খেতাম আমার বেশ ভালো লাগে আসলে। চল লবণ টবণ দিয়ে দিয়েছি একটুখানি, আর এখন 10 মিনিট পর দেখো, পুরো 10 মিনিট রেখেছিলাম ঠেকে একদম লো ফ্লেমে, এই দেখো প্রায় হয়ে গেছে দেখছো, মানে প্রায় প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চালের সঙ্গে একটুখানি জল ছিল ওই জলটাই দিয়েছিলাম, আর কোনো জল দিইনি, আর জল দিলে তো এটা ভর্তা হয়ে যাবে। চলো আবার ঢাকা দিয়েছিলাম, আর 7-8 মিনিট পর এটাকে খুলেছি দেখো হয়ে গেছে। ততক্ষণে আমি আমার মাথাটাও ধুয়ে নিয়েছি, আমার মাথাটা ধুতে গিয়েছিলাম ঢেকে দিয়ে, আর 7-8 মিনিট পর মাথাটা ধুয়ে এসে আবার দেখলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। কি বলবো, বৃষ্টি যা কন্ডিশন জানি না, কে কে সুস্থ আছে আর কে কে ভালো, এত বৃষ্টি হচ্ছে বলো কদিন থেকে। যে বসে গিয়ে মাথাটা ধুয়ে এসেছি, মাথার তেল দিয়েছিলাম, ও একটা তেল নিয়ে এসেছে আর কি, যেটা দিয়ে 1 ঘন্টা পর মাথাটা ধুয়ে দিতে হয়, তো চিপচিপে তেল। মানে শ্যাম্পু করার পরও চুলটা কিন্তু ভালো করে ক্লিন হয় বলে মনে হয় না আমার, মানে বুঝে যায় ভিতরে ভিতরে তেলটা থেকেই যায়, কতক্ষণ পরিষ্কার করার পর দেখবে পরিষ্কার হয় না। চলো এটা তো হয়ে গেছে, দিয়ে আমি একটু সুন্দর টুকু দিয়ে আসি, এসে খাবার খাবো। জানলাটা বন্ধ করবি, চলো রেডি হয়ে গেছি। আজকে অনেকদিন পর নাইটিটা চেঞ্জ করেছি, এখন আমি পাটটু খাই। যাস খাবার খেয়ে উঠেছি, তোর পাপা ফোন করে বলছে যে একটু ছাত্রীরা নিয়ে গালবাটে আসো, আমি অনেকটা জিনিস কিনেছি এরকম তো আসতে পারছি না, মানে এই বৃষ্টির দিনেও দেখো ছাত্রী ছাড়া চলে গিয়েছে। দাদু ভাইয়ের ছাত্রী এটাকে বলে, এটা নিয়ে যাবো। রাস্তার অবস্থা দেখো, তাড়াতাড়ি করে যাই, যদি আমি যেতে যেতে চলে আসে তো আবার এখান দাঁড়িয়ে ভিজবে নাকি, না আসেনি, আস্তে ধীরে যেতে পারবো, ও আসলে তারপর ঘরে গিয়ে দেখাবো যে ও কী নিয়ে এসেছে। কী এনেছে এই যে দেখো, এক পাতা ডিম এনেছিল, আর এই যে নিচে দেখছো আমুল তাজা ছোটা, এই আমুল তাজা নিয়ে এসেছিলো, ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে এসেছিলো, আর তেল নিয়ে এসেছিলো। এই দেখো এখন বৃষ্টি একটুখানি কমছে, কম নাই তো, জলের মধ্যে দেখলে বুঝা যায়, মানে বেশি না একটু একটু আছে, কিছু সময় যদি বন্ধ করতো কিছু কাপড় চোপড় শুকানো যেত বলো। কদিন হচ্ছে বৃষ্টি দিচ্ছে, আয়নার স্কুলের ড্রেসটা কিন্তু আমি ধুয়ে দিতে পারিনি, মানে এত হেভি ড্রেস ধুয়ে কী করবো, হেভি ড্রেসগুলো তো কীরকম একটা পোচা পোচা গন্ধ করে, তাই আমি আর ধুয়ে দিইনি। কাল যদি স্কুলে যাই তো আউট ড্রেস পরেই যাবে, আগে একদিন গিয়েছিলো মানে বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো শুক্রবারে তো যাইনি, আর পেটে ব্যথা করছিলো তাই। ভাই যাও, পুরো বারান্দায় কাপড় কাপড় কাপড়, এই দেখো আর সবার রুমেও আছে কাপড়। এই দেখো আমার রান্না বান্না শেষ, মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি চচ্চড়ি, আর এই যে এইদিকে বাটটা বসিয়ে দিয়েছি,
ভাত একটুই করবো, সকালে ভাত কিছুটা আছে, পূজা আর শুদ্ধা করেও নেই, তো এটার মধ্যে বসিয়ে দিয়েছি একটুখানি ভাত। হ্যাঁ রে, রোদ উঠেছে, রোদ রোদ রোদ, কদিন পর একটুখানি রোদ দেখা যাচ্ছে। রোদ উঠেছে আর কাপড় বের করে দেবে না, এমন কি হতে পারে? রোদ উঠেছে, মা বলছে পিঙ্কি বের করো না, দেখবে 2 মিনিট পর আবার বৃষ্টি আসবে। তারপর আমি জিদ করে বের করে নিয়ে এসেছি। গামছাটা দেখছো ছেঁড়া, ছেঁড়া গামছাই ইউজ করছি এই বৃষ্টির জন্য। আমি ভালো গামছা আর ইউজ করে কী করবো, কাপড় চোপড়ে গন্ধ হয়ে যাচ্ছে, ছেঁড়া গামছাতে গন্ধ হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, তাই ছেঁড়া গামছা বের করেছি আর কি। একটা একটা করে সব কাপড়ই বের করে, প্রথমে ভেবেছিলাম শুধু গামছা দেবো, এবং না গামছা কেন দেবো, অন্য কাপড়ও বের করে দিই যদি একটুখানি শুকায় আর কি। আর এই যে লাস্টে মা শাড়িটাও নিয়ে এসেছি, মা বলছিল না দেওয়ার দরকার নেই, তারপরও আমি নিয়ে এসেছি দেওয়ার জন্য। হ্যাঁ ভগবান আমাকে বাঁচিও, যদি 5 মিনিট পর বৃষ্টি আসে না, মা আমাকে শোনাবে, বলেছিলাম না বৃষ্টি আসবে, তারপরও বের করেছো। আসলে কাপড় চোপড় কিন্তু আমরা কিন্তু শুকাই না, বেশিরভাগ কাপড় চোপড় মাই শুকায়। এই যে বৃষ্টির মধ্যে কদিন থেকে মাই বের করছে 2 মিনিট পর পর, 2 মিনিট পর আবার ঢুকাচ্ছে, পরে 4টার উপরে বাচ্চা, 4টা না কটা বাচ্চা, দেখো দেখি 4:20, 3টার সময় খাবার খেয়েছিলাম, খেয়ে এখন অবধি বাইরে বসে আছি কাজটা শেষ করে কাপড় শুকানোর জন্য। যদি কেউ ঘুমিয়ে যায় আবার বৃষ্টি এসে সব ভিজে যায়, তো কেউ এই ঘুমকে বিসর্জন দিয়ে কাপড় শুকানোর জন্য বসে আছে। আয়ানো কাপড় শুনতে ঘুমিয়ে গেছে, যদি বৃষ্টি হয় না আমি খুব কাঁদব, আর ভালো লাগছে না। বৃষ্টি আমি খুব পছন্দ করি, কিন্তু বেশি ভালোবাসো আবার হজম হয় না, না তাই এখন ভাবছি কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো, আর ভালো লাগছে না সারা তো একটু সময় শুভ। আমার আবার বিকেলবেলা একটু ঘুমাতে হয়, মানে একটু সময় শুয়ে থাকি আগে, ঘুমাই না, কখনো কখনো ঘুমিয়ে যাই আর কি, কখনো কখনো নিচে শুয়ে থাকি, ভালো লাগে। কাপড় চাপড়গুলো তুলে নিই, আরে ভুলে গিয়েছিলাম বাসন ধুয়ে দিয়েছিলাম। কাপড় চাপড় ওই তো কিছুটা শুকিয়েছে, এখন নিয়ে গিয়ে কী করবো, ঘুমাবো তো না, শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো। আর এই দেখো মা এসেছিলো, কিছু কাপড় নিয়ে যাচ্ছে মা। চলো টাটা বাই বাই, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, অন্য ভিডিওতে দেখা হবে।